বিয়ে না করে অন্তঃসত্ত্বা মালাইকা আরোরা খান। 49 বছর বয়সে গর্ভে ধরলেন হাতুর বয়সী প্রেমিকের সন্তান। লিভ ইন করতে না করতেই সোজা প্রেগনেন্ট। আইটেম ডান্সার মালাইকার কাণ্ডে ছিছি রপ নেট পাড়ায়। চাঞ্চল্যকর বয়ান দিলেন প্রেমিক অর্জুন কাপুর। বিনোদন দুনিয়ার শিরোনাম মানেই মালাইকা আরোরা খান। ফিটনেস থেকে চালচলন সবেতেই তিনি চর্চার কেন্দ্রবিন্দু। তবে অভিনয়ের জন্য যতটা না তিনি আলোচনায় আসেন তার থেকেও বেশি আলোচনায় আসেন ব্যক্তিগত জীবনে। অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেকটাই আলাদা মালাইকা। যোগ ব্যায়াম নিয়ে এতটাই সচেতন এই অভিনেত্রী যা দেখলে বুঝতেই পারবেন না অভিনেত্রীর বয়স এখন 49 বছর। বলিউডের বহু হিট সিনেমার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। আইটেম ডান্সার হিসেবে মালাইকার কদর আজও তুঙ্গে। 2016 সালে সলমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে বেরিয়ে আসেন মালাইকা। সাজানো গোছানো সংসার ছিল, তবুও টেকাতে পারলেন না সেই সংসার। আরবাজের সংসারে একটি পুত্র সন্তানেরও জন্ম দেন মালাইকা। ডিভোর্সের পরও থেমে থাকেননি এই লাস্যময় অভিনেত্রী। আরবাজের পরেই সম্পর্কে জড়ান 12 বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে। অর্জুন কাপুরই মালাইকার বর্তমান বয়ফ্রেন্ড। প্রথম দিকে সম্পর্কের কথা স্বীকার না করলেও পরবর্তীতে বেরিয়ে আসে অভিনেত্রীর হাঁড়ির খবর। বর্তমানে দুজনে লিভ ইনও করছেন, আর লিভ ইন করেই এবার অন্তঃসত্ত্বা হলেন অভিনেত্রী মালাইকা। বিনোদন দুনিয়ার আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে এই কাহিনী। 12 বছরের ছোট অর্জুন কাপুরের সন্তান জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। তবে মালাইকা যে মা হতে চলেছেন এ কথা নিজে বলেনি, এমনটাই বলছেন নেটিজেনরা। বেশ কিছু সংবাদ মাধ্যমের তরফেই প্রকাশ করা হয়েছে মালাইকার মা হওয়ার কাহিনী। এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা অর্জুন কাপুর। অভিনেতা অর্জুন বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, নেতিবাচক চর্চা তৈরি করা অনেক সহজ, আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন কোনোভাবেই ব্যক্তিগত পরিসরে সীমিত থাকে না, পেশার কারণে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতেই হয়। তবে বাকিটার জন্য আমরা দর্শকদের ওপরে নির্ভর করি। আমরা আশা করি তারা বুঝবেন যে আমরাও তাদের মতোই রক্ত মাংসের মানুষ, তাই আমাদের বিষয়ে কোনো খবর প্রচার করার আগে আমরা চাই যেন তারা একবার সেটা আমাদের থেকে জেনে নেন। মা হওয়ার মতো সেন্সিটিভ ইস্যু নিয়ে গুজব ছড়ানোতেও বেজায় খেপেছেন অভিনেতা। এই পরিপ্রেক্ষিতে অর্জুনের মন্তব্য, সন্তান সম্ভব হওয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা খবর তো প্রচার করার আগে একবার যাচাই করে নেওয়াটা দরকার, শুধু কোনো ছবি দেখে মনে হলেই তো হয়ে গেল না, আগে সত্যটা যাচাই তো করতে হবে,